हेलो माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू आवर चैनल। आज के हमारे टूरियर पार्ट थ्री टा एक्सप्लेनेशन करब, जेटा आमी गोवार भेतरे जा जा देखे चलाम सेटा आमी डायरी थेके तुम्हारे लिए एक्सप्लेनेशन करब। तो जरा जरा आगे दुटो भिडियो देखोनी तारा ऊपर आई बटन थेके भिडियो दुटो अवश्य देखें। तो चलो लेट ना करे आमी गोवार भेतरे एक्सप्लेनेशन टा करी। ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেলাম পাতাল ভুবনেশ্বর দর্শন করে। এখন বাজে ঘড়িতে সন্ধে ছটা, তো বুঝতে পারছো টাইম তো লাগলো অনেকটাই যেতে আসতে আর সাথে পাতাল ভুবনেশ্বর মন্দির দর্শন করতে। তো পাতাল ভুবনেশ্বরের একদম যে ভিতরে, গুহার ভিতরে, ওখানে ফটোগ্রাফি একদমই নিষেধ ছিল। তো আমি জাস্ট যে সিঁড়িটা যাচ্ছে, যে সিঁড়ির কাছে আমি ভিডিওটা অনলি করেছি। তো পাতাল ভুবনেশ্বরের ভিতরে অ্যাকচুয়ালি পুরোটা পুরাণের যে সমস্ত কাহিনী আছে না, সেগুলো সমস্ত কিছু গুহার মধ্যে আছে। মানে এই গুফাটা হচ্ছে ন্যাচারাল। এই গুফাটা হিস্ট্রিটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ইমেজের মাধ্যমে। আর ভিতরে যে সমস্ত পাথরের আকারে যে সমস্ত কাহিনিগুলো পুরাণের বর্ণনা আছে সেগুলো আমি তোমাকে কিছুটা শোনাচ্ছি। আর কিছুটা একটা অ্যালবাম আছে যেটা মানে বিক্রি হচ্ছিল, এই অ্যালবামের মধ্যে সমস্ত ছবি দেওয়া আছে। তো এই ছবির মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো তার কিছু কিছু হিস্ট্রি, যেগুলো যেটা অ্যাটলিস্ট আমার মনে আছে। তো অ্যাকচুয়ালি আমরা পাতাল ভুবনেশ্বরের ভিতরে যখন আমি সিঁড়ি দিয়ে নেমে যখন নেম জায়গায় গেলাম পাতাল ভুবনেশ্বরে, তো সেখানে ছিল চারটে দরজা। একটা দরজা যাচ্ছিল সোজা বৃন্দাবন মার্গ, যেটা সোজা বৃন্দাবন পৌঁছে, কিন্তু সেই দরজাটা বন্ধ ছিল। আর দুটো দরজা যাওয়ার বর্জিত ছিল। তো একটা দরজা ছিল যেটা হচ্ছিল ধর্মদ্বার। সেই ধর্মদ্বারের ভিতর দিয়ে আমরা ঢুকলাম। ধর্মদ্বারের ভিতর দিয়ে প্রথমে দেখতে পেলাম আমরা রণদ্বার। রণদ্বারটা বন্ধ হয়ে গেছিল মহাভারতের যুদ্ধের পরে। কারণ মহাভারতের যুদ্ধ হচ্ছে যে পৃথিবীর সব থেকে একটা বড় যুদ্ধ, সেই যুদ্ধ হয়ে যাওয়ার পরে রণদ্বারটা বন্ধ হয়ে গেছে। আর তারপরে এলো পাপদ্বার। পাপ, তো সেই পাপদ্বারটা যখন রাবণকে বধ হয়েছিল, রাবণ যখন বধ হয়েছিল, তো রাবণের বধের সাথে সাথে পাপদ্বারটা বন্ধ হয়ে গেছিল। কারণ রাবণ সব থেকে বড় পাপ করেছিল, তো রাবণ বধের সাথে সাথে পাপদ্বার বন্ধ হয়ে গেছিল। আর তিন নম্বর দ্বার ছিল মোক্ষদ্বার। তো মোক্ষদ্বারটা খোলা ছিল, ওই মোক্ষদ্বারের ভিতর দিয়ে যে যাবে তার সমস্ত পাপ ধুয়ে যাবে। তো ধর্মদ্বারের ভিতর থেকে মোক্ষের মাধ্যমে মানুষ এগিয়ে যায়। তো আমরা সেই মোক্ষদ্বারের ভিতর দিয়ে ঢুকলাম। তো মোক্ষদ্বারের ভিতরে ঢোকার পরে যা যা আমরা দেখেছি সব কিছুই এর মধ্যে বর্ণনা আছে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, তো যখন আমরা পাতাল ভুবনেশ্বরের গুহার ভিতরে ঢুকলাম, সেখানে গুহাটা হচ্ছে যে একটা অ্যাকচুয়ালি শীর্ষনাগের আকারের গুহা। মানে ওখানে যে শীর্ষনাগ আছে, শীর্ষনাগের ঘরের মতো, মানে শীর্ষনাগের যে স্ট্রাকচারটা থাকে একে বেঁকে যায়, সেই গুহাটাও সেরকম একে বেঁকে যাওয়ার মতো তার পথগুলো। আর সামনেই ছিল একটা হাবান কুণ্ডলী যেখানে যজ্ঞ হতো। অ্যাকচুয়ালি সেটা বলছিল যারা গাইড আমাদেরকে বুঝিয়েছিল যে ওখানে যারা নিঃসন্তান, মানে যারা পুত্র আশা করে, তারা ওখানে যজ্ঞ করতো আগে রাজা রাজারা। আর কয়েকটা হিস্ট্রি ছিল যে পাতাল ভুবনেশ্বরে গেলে তোমাদের চারটে ধাম দর্শন হয়ে যায়, সেটাও আমি তোমাদের এই অ্যালবামের মধ্যেই দেখিয়ে দেবো যে চারটে ধাম কীভাবে দর্শন হয়। তো একটা জায়গাতে গিয়ে তোমরা চারটে ধাম দর্শন করতে পারবে শুধুমাত্র পাতাল ভুবনেশ্বরে গিয়ে। আর এখানে তোমরা চাইলে নিজে জীবন্ত অবস্থাতেই নিজের যজ্ঞ, মানে নিজের তর্পণ যেটা হয়, মরে যাওয়ার পরে যেটা হয় অ্যাকচুয়ালি, সেটা তুমি নিজেই করতে পারো। আর অনেক কিছু বলেছিল, আমার এই মধ্যে মনে আসছে না, কারণ পুরো পুরাণ একটা বিশাল বড় জিনিস। আর ওই পুরো গুহাটার ভিতরে এক একটা ছোট ছোট স্ট্রাকচার থেকে শুরু করে সব কিছু পৌরাণিক কাহিনীর একদম বর্ণনা করা আছে। তো সব কিছু আমার অনেক কিছু আমার মাথার উপর দিয়ে গেছে, আর যেগুলোটা আমার মনে আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর কিছুটা এই অ্যালবামের ভিতরেও আছে, তো আমি সেটাও শেয়ার করছি। তো চলো লেট না করে আমরা এই অ্যালবামটাকে এবার খুলি। তো এই হচ্ছে অ্যালবাম ওম নমঃ শিবায় জয় মাতা দি, পাতাল ভুবনেশ্বর গুফা দর্শন। তো চলো আমরা তোমাদের সাথে এই অ্যালবামের মাধ্যমে তোমাদেরকে গুফাটা দর্শন করাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শীর্ষনাগ যা লেখা রয়েছে। আর এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটা শীর্ষনাগের আকারে পুরো তৈরি, একদম ন্যাচারাল। এটা তো কোনো কিছু প্রাকৃতিকভাবে, আর্টিফিশিয়ালভাবে কোনো কিছু পড়েনি, এটা একদম ন্যাচারাল। তো এটা যে শীর্ষনাগ যেটা পুরাণে লেখা আছে, আরে তোমাদেরকে প্রথমে যেটা বলেছিলাম যে পুরো গুহাটা শীর্ষনাগের আকারে তৈরি। অ্যাকচুয়ালি আমরা শীর্ষনাগের মুখের ভেতর দিয়ে ঢুকে গুহাটাকে দর্শন করি। তো এই হচ্ছে শীর্ষনাগ। এর পরের কথাতেই আমরা পাচ্ছি তক্ষকনাগ। তক্ষকনাগ তারপরই পেয়ে যাচ্ছি আমরা তক্ষক গুহার, যে আমরা যে জায়গাটা দিয়ে আমরা পা দিয়ে যাচ্ছিলাম সেই মাটিটা ছিল তক্ষকের মেরুদণ্ডের হাড় দিয়ে তৈরি।
তো তার স্ট্রাকচারটা যেমন মেরুদণ্ডের হাত যেমন উপর নিচে উঁচু নিচু করে থাকে, তো সেটাও ছিল পুরোটাই এরকম ছিল যে পুরো গুহাটার যেটা আমরা পা দিয়ে যাচ্ছিলাম সেটা আমরা তক্ষক নাগের মেরুদণ্ডের হাড়ের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে তক্ষক নাগ। তারপরে ছিল আমাদের অষ্টকমল। এর একটা ইন্টারেস্টিং কাহিনী আছে পুরাণে। পুরাণে আমি এক্স্যাক্টলি ঠিক কাহিনীটা আমি বলতে পারবো না, কিন্তু এর মধ্যে দিয়ে জল আসছিল, ঠিক আছে, এর মধ্যে দিয়ে জল আসছিল। তো তারপরের অ্যালবামে আমি সেটা বলে দিচ্ছি, এই যে গণেশা, এটা ছিল অষ্টকমল যেটা আগের আমি ইমেজে দেখালাম, আর এইটা হচ্ছে গণেশা। যখন শিব মহাদেব রেগে গেছিলো তখন গণেশের মাথা কেটে দিয়েছিল না, সবাই জানো সেটা। তো গণেশ যে মাথা কাটার পরে সেই দেহটা, এইটা হচ্ছে যে অনলি দেহ, মস্তকহীন গণেশের দেহ, তো এইটাকে বাঁচিয়ে রাখার জন্য অষ্টকমল থেকে অমৃত পড়তো এখান থেকে, যাতে দেহটা জীবন্ত থাকে যতক্ষণ পর্যন্ত অন্য কোনো মাথা রিপ্লেস করা যায়। তো এই হচ্ছে গণেশা আর এই হচ্ছে অষ্টকমল, এটাও ন্যাচারাল। আমি অ্যাকচুয়ালি আমি যা কিছু দেখাচ্ছি এখানে সবটাই ছিল ন্যাচারাল। এরপরে রয়েছে তিন ধাম দর্শন, এই হচ্ছে অমরনাথ, এই হচ্ছে বদ্রীনাথ, আর এই হচ্ছে কেদারনাথ। তোমরা যদি কোনো দিন কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ যাও তাহলে এই স্ট্রাকচারই তোমরা সেখানেও দেখতে পাবে। এই হচ্ছে কেদারনাথ, এই হচ্ছে বদ্রীনাথ, আর এই হচ্ছে অমরনাথ। তো তোমরা যদি ঘুরে এসে থেকো অলরেডি অমরনাথ, বদ্রীনাথ, কেদারনাথ, সেম স্ট্রাকচার, এই একই স্ট্রাকচার তোমরা সেখানেও দেখেছো আর এই একই স্ট্রাকচার তোমরা এখানেও দেখছো। তো তিন ধামের দর্শন এখানে অলরেডি হয়ে গেল। এরপরে কাল ভৈরব জীব, এইটার আমি হিস্ট্রি একদম আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে কী বলেছিল এক্স্যাক্টলি। যদি তোমরা কেউ জানো তো প্লিজ আমার সাথেও শেয়ার করে দিও, কারণ এটা একদম সত্যি আমি ভুলে গেছি এর এক্স্যাক্টলি ইম্পর্টেন্সটা কী। তো যতটা মনে আছে সেটাই বলছি, এটা কাল ভৈরবের জীব অ্যাকচুয়ালি, এইটা হচ্ছে কাল ভৈরবের জীব। এর ভিতর দিয়ে গেলে কি একটা হয় কি না হয় বা যাওয়া নিষেধ এরকম কিছু একটা বলেছিল একটা কাহিনী দিয়ে, আমার এক্স্যাক্টলি মাথা থেকে বেরিয়ে গেছে এখন। তো তারপরের জায়গাতে যাচ্ছি আমি, এটা হচ্ছে যে শিব ঝোলি, শিব মহাদেব, এটা মহাদেবের ঝোলি, যেটার মধ্যে যেটা দ্বারা শিব ভিক্ষা করতো না, তো ভিক্ষার থলি অ্যাকচুয়ালি এটা। তারপরে রয়েছে শিব আসন, এইটা হচ্ছে শিবের আসন, এখানে শিব মহাদেব পরমেশ্বর বসে এখানে যোগ্য করত, এইটা হচ্ছে তার আসন, আর এইটা হচ্ছে যে শিবের পা। তো এরপরে যাচ্ছি আমরা পাতাল দেবী। আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন মোক্ষ দ্বারের ভেতর দিয়ে ঢুকছিলাম, তো মোক্ষ দ্বারের ভেতরে ঢুকার সামনেই পাতাল দেবী, যারা যারা মোক্ষ দ্বারের ভেতর দিয়ে ঢুকছে তাদেরকে স্বাগত জানাচ্ছে। এই হচ্ছে পাতাল দেবী, তার ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ধনুক, আর এটা হচ্ছে ধনুক রাখার যে জায়গাটা হয় সেটা। তারপরের ছবি কামধেনু গায়ধন, এটার হিস্টোরি আমি একদম ভুলে গেছি, তোমরা যদি জানো তাহলে প্লিজ শেয়ার করে দিও আমার সাথে। ব্রহ্মকমল, এটা তো অ্যাকচুয়ালি জল পড়ছিল এরকম কিছু একটা ছিল, আমি এর হিস্ট্রিটাও ভুলে গেছি। চলো নির্ণয় করে তারা আগেতে যাই। এই হচ্ছে হাঁস, এটা বলেছিল যে এই হাঁসের সামনে একটা জল ছিল, মানে এটা একটা জল এখান থেকে আসতো, এই জলটা অ্যাকচুয়ালি খাওয়া নিষেধ। তো বিষ্ণুর বাহন হাঁসকে যাতে কেউ না জল খেতে পারে সেই জন্য এখানে পাহাড় দেওয়ার জন্য রেখেছিল, কিন্তু হাঁস নিজেই সেই জলটা খেতে দেওয়ার জন্য বিষ্ণু তাকে অভিশাপ দিয়েছিল, তাই হাঁসের মুখটা দেখো জলের উল্টো দিকে পড়া আছে। তারপরে যাচ্ছে শিবজটা, সরি, এটা একটা ইন্টারেস্টিং কাহিনী। এটা যখন ভগীরথ যখন গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিল, তার এতটা পরিমাণ স্রোতের জোর ছিল যে গোটা পৃথিবী ধ্বংসের পথে যাচ্ছিলো, সেই সময় শিবকে সব গোটা 33 কোটি ভগবান ডেকেছিলো যে গঙ্গাকে তার মাথায় ধারণ করার জন্য। তো এই যে জটা দেখতে পাচ্ছ, ওটা শিব জটা, এখান থেকে গঙ্গার ধারা পড়ছে, এটা আমরা দেখেছি যেখান থেকে সত্যি গঙ্গার ধারা জল হিসাবে নিচে পড়ছে। তো তারপরে ছবিটা দেখাচ্ছে তোমাদের 33 কোটি ভগবান কীভাবে সেই জলটাকে নিচ্ছে। এইটা হচ্ছে কুণ্ড, এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো, এইগুলো হচ্ছে 33 কোটি ভগবান।
যেগুলো তোমরা হয়তো নামও জানো না এত গোটা ভগবানের, আমিও জানি না, কিন্তু এখানে আছে পুরো 33 কোটি ভগবান, আর এই আছে পবিত্র জল, এখানে আছে ব্রহ্মাজির হাত, এই জলটা তোমরা খেতে পারো, এটা তো পূর্ণ জল। আর এই ওপরে পাচ্ছিলে শিব জটা, যেটা তোমরা আগের ভিডিওতে আগের ইমেজটাতে আমি দেখলাম যে এই শিব জটা রয়েছে, শিব জটার জল নিচে এইখানটায় পড়ছে। তো শিব জটা গেল, আর পড়ে গেছে শিব মহাশক্তি, এইটা হচ্ছে যে মেন মন্দির পাতাল ভুবনেশ্বরের, পাতাল ভুবনেশ্বর গোপাকি শিখর শিব মহাশক্তি মে। তারপরে গেছে পাণ্ডব চপার, এখানে পাণ্ডবরা এসে কি বলে যখন বনবাসা পাঠিয়েছিল পাণ্ডবদেরকে, তারা এখানে আশ্রয় গ্রহণ করেছিল, এখানে হোম যজ্ঞ করেছিল, তো এটা হচ্ছে পাণ্ডব চপার, এই যে দাঁড়িয়ে আছে পাণ্ডবরা। এটা হচ্ছে পরিজাত বৃক্ষ, পরিজাত বৃক্ষের ব্যাপারে পৌরাণিক কাহিনী অনেক আছে, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা যদি জানো তাহলে প্লিজ শেয়ার করে দিও পরিজাত বৃক্ষ। তারপরে রয়েছে কলিযুগ, এটা ভালো, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পৃথিবী, এইটা রয়েছে পৃথিবী, আর পৃথিবীর ভিতরে অনেক যুগ ছিল, সত্যযুগ, এই যুগ, এই যুগ ছিল, তো এইটা হচ্ছে কলিযুগ, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট বড় পাথরের মতো, এইটা হচ্ছে কলিযুগ। আর এই ওপরে যেগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আকাশ, এইটা পুরাণে বলা আছে যখন কলিযুগ এই আকাশকে ছুঁয়ে যাবে তখন কলিযুগের ধ্বংস হয়ে তার পরের যুগ আসবে। এই পরের যুগের ছবিটা এখানে দেখা যাচ্ছে না, এর পিছনে আছে ছোট্ট মতো একটা পাথরের মতো, তার পরের যুগ কলিযুগের পরে তারপরে সেই যুগটা শুরু হয়ে যাবে যখন এই কলিযুগ এই আকাশকে ছুঁয়ে ফেলবে। আর এই হচ্ছে এলিফ্যান্ট লেক, হাতি, হাতির পা, দেখতে পাচ্ছ একদম গুহার মধ্যে লাগছে, এটা একদম সত্যি হাতির পায়ের মতো লাগছে, এটা সমুদ্র মন্থনের সময় যখন উঠেছিল সেই সময়কার কাহিনী। আর লাস্ট হচ্ছে কমণ্ডল, এটা দিয়ে শিবের কমণ্ডল। তো এই ছিল পুরো হিস্ট্রি পাতাল ভুবনেশ্বরের, আমি কিছু কিছু মিসও করে গেলাম, তোমাদেরকে বলতে পারলাম না এক্স্যাক্টলি তার কাহিনীটা, তো সেটার জন্য অবশ্যই সরি যে আমি বলতে পারিনি বলে। কিন্তু পুরাণ তোমরা জানো যে একটা অনেকটা একটা অনেক 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 বড় একটা একটা টপিক হয়ে যায়, যেটা আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা মনে রাখা বা এক্স্যাক্টলি তার যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে বর্ণনা করা সম্ভব হয় না। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই একবার পাতাল ভুবনেশ্বর ঘুরে আসার জন্য, মাস্ট ওয়াচ, তোমরা কেদারনাথ, বদ্রীনাথ, হরিদ্বার সব কিছু ঘুরে আসো, কিন্তু পাতাল ভুবনেশ্বরে যেটা আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি সেটা কেদারনাথ বদ্রীনাথে তোমরা পাবে না। কারণ একটা দর্শন করলেই, পাতাল ভুবনেশ্বরের দর্শন করলেই এখানে 4টে ধাম দর্শন হয়ে যায়, এটা আমি কোনো মজা করে বলছি না, এটা আমি সিরিয়াসলি বলছি, পাতাল ভুবনেশ্বরের দর্শন করলে 4টে ধামের দর্শন হয়ে যায় একসাথে, যেটা তোমাদেরকে আমি অ্যালবামের মধ্যে দেখাবো। তো যদি কোনোদিন সুযোগ পাও অবশ্যই প্ল্যান করবে তোমরা পাতাল ভুবনেশ্বর ঘুরে আসার জন্য। তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ হচ্ছে, আরও আমি কয়েকটা জিনিস এনেছিলাম পাতাল ভুবনেশ্বরের থেকে, বাড়ির জন্য কয়েকটা প্রসাদ, কয়েকটা মূর্তি, আরও কয়েকটা এনেছিলাম ছোটো ছোটো জিনিস, সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, আর তোমাদের দিদি হয়তো এসে অলরেডি শুয়েও পড়েছে, আমি এখন পর্যন্ত রেডি হয়নি, একদম ক্লান্ত হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, লেট না করে তোমরা সব ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো ওকে, টাটা, বাই।